আমারে শুই দিলাম তো এই যে কে শুই থাকে হ্যাঁবার বলছেন আছে যে আমার পায়খানার ব্যাগ কাছে আমি শুই থাকে না আমি জানি না যে নাচে শুই দিয়ে আইছে আমি উঠে দাঁড়ানো নাচে শুই দিয়ে আইছে মতো চ্যালেঞ্জ লো দুধ দিছে বাথরুমে দুধ দেন পর হেলা এক বুয়া ছিল হ্যাঁ গেছে যাইতে যেতে হ্যাঁ বাথরুমে গেছে বুয়া বাইরে দাঁড়িয়েছে এরপর হ্যাঁ বাথরুমে যে বসে আর বাথরুমে বাচ্চা পড়ে গেছে তারপর আমি শুনে যে চিকেন দিতে আছে কেউ যায় টেনে আমি চিকে গেছি গিয়ে যাইয়া দেখি বাচ্চা পড়ে গেছে অনেক রক্ত হয় কল ছেড়ে বসে কলে পানি লাগে বাচ্চা নিচে জায়গা পরে আমি দৌড়ে আইছি নার্সারে বলেছি এই নার্স গেছে এরপর হারা গেছে মতন এর ভিতরে বাচ্চার বাবা আইছে মানে বেতার চাপের চড়ে সে বাথরুমে চলে গেছে বাথরুম করতে বাথরুম করার সাথে বাচ্চারা পড়ে গেছে লেফটিন ভিতর পড়ে যাওয়ার সময় তারপরে সে আই চিৎকার করে যে বাচ্চা পড়ে গেছে নিচে তারপর অনেকে কয় বাচ্চা নিজে পড়ছে আমার হাতে ভিতরে রাবারের ই করে ইয়া মুজো করে ইয়া ওই দিয়ে আথান্দাই দিস আথান্দাই দিয়ে দিয়ে পাইনে লাগলো তারপর আমি বিড়ি গইয়া ওই দোতলার নিচে যাই ওই পাইপে পাইপে যে যে সোজা ওইটা যাই চিৎকার করি যে একটা বাচ্চা পড়ছে তারপরে ফায়ার সার্ভিস খবর দিতে তারা ফায়ার সার্ভিস বর্ষা বৈধবে যে সময় আসতে রকম লাগবে তাই আমি চিন্তা ভাবনা করছি কি আপনারা একটা কাম করেন আতুরের শ্রেণী লইয়া একজনে একটু সাহস লই আতুরের শ্রেণী আর ইয়া মই আনছে আবার ওইটা একটু ফাটাই দিয়েছে হালকা তার আমি বাচ্চা দেখি আমি আর আমার রুচ নেই আমি যাই বাচ্চাটারে উদ্ধার করে লইছি প্রায় 15 ঘন্টা পর খুব ভালো লাগতেছে আমার না পর ভাই কইছে আমার আমি মনে মনে কইছি যে আমার বাচ্চা জীবিত আছে আমার পায়খানা বের হয়েছিলাম পায়খানা বেডেই করে দিছিলাম আমি পায়খানা করতে গেছিলাম বাথরুমে আমি বাথরুমে যাইয়া কল ছাইরে দিয়ে বাথরুমে বসছি কল ছাড়া আছিল আমি কল ধরে বসে আছিলাম আমি কল বন্ধ করতে পারিনি বাচ্চা পড়ে গেছে পাইপ প্রথম যে কমেডির নিচে যে পাইপটা থাকে ওখানে প্রথম আঘাত করার পরে ওখানে কিছু পায় না পাইপ ফাটার পরে তো পরে পাইপ মোড় দিয়ে আর এক কোনার দিকে গেছে তো ওইখানে পাইপ ফাটানোর পরে দেখছে বাচ্চার হাত পা নড়াচড়া করে তো বাচ্চার বাবা সাথে দেখার পর অনেক পুলিশ এবং তার শতভাগ চেষ্টায় সম্ভবত এটা সফল হয়েছে আর আল্লাহ পাক রহমত করছে আমরা তো দেখার সাথে সাথে মানে এখানে অনেক লোক ছিল আল্লাহ আকবর বলে সবাই জাগরণ হয়েছে এবং সবাই শুকরিয়া আদায় করছে যে আল্লাহর এটা অসীম কৃপা ছাড়া আর কিছুই না